হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো অবশ্য বুঝে গিয়েছেন টাইটেল থামলেন দেখে এই ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। সো বেশি কথা বলবো না, জাস্ট দুই তিনটা কোশ্চেন আপনাদেরকে করবো। যদি আমাদের বাংলাদেশে ক্রিয়েটার কোড থাকতো তাহলে কি আমাদের উপকার হতো না? আমরাও কিন্তু জাস্ট দুইটাই ভিডিও আপলোড করতে পারতাম। এখন অনেকে আমার কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, বিকজ অনেকে জানে না, যাদের ক্রিয়েটার কোড আছে তারা দুই তিন দিন আগেই গেমসগুলো পেয়ে যায়। গেমসগুলো পেয়ে গেলে দেখেন, আমি যদি একটা গেমস পেয়ে যাই রিলোডের আগেই, সো আমি এই গেমটা নিয়ে অনেক বেশি মানে প্র্যাকটিস করতে পারবো, আর প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তো সেই কারণে আমরা কিন্তু ক্রিয়েটার কোড না দেখেই আমরা দুইটাই জাস্ট আপলোড করতে পারি না। কিন্তু অন্যান্যরা দেখেন, যেমন শুক্রবারে আসবে টু টু ট্যাঙ্গো, এটাও কিন্তু আছে না জুরো স্লটে, অলরেডি ভিডিও করে জাস্ট শিডিউল আকারে দিয়ে দিছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়েটার কোড যারা পায় তাদের সিনারিটা কেমন থাকে। আমাদের কিন্তু একটাই গেমসে থাকে, যেমন গবলিন ম্যান চ্যালেঞ্জটাও আছে ওনার, এরপরে যেটা লেফট টাইম লেফট চলে গেছে, টাইম লেফট চলে গেছে সবগুলো আছে দেখেন। এই টু টু ট্যাঙ্গো অলরেডি থ্রি স্টার ডান। সো আমরাও কিন্তু এভাবে করতে পারতাম যদি আমাদের ক্রিয়েটার কোড থাকতো। সো কপি করা ভালো জিনিস, কপি খারাপ না। আমি দরকার কি শুধু শুধু হার্ড ওয়ে দেখানো, তো ইজি ওয়েস্ট দেখাই। তো সর্বপ্রথম এখানে আমাদের যে গোল্ড স্টোরেজ আছে এগুলোর মধ্যে এখানে তিনটা আর্চার ছেড়ে দেবো, পাশেও তিনটা তিনটা, এখানেও তিনটা তিনটা, মানে ফোন রোটা আর্চার ছেড়ে দেবো। যখনই দেখবেন গোল্ড স্টোরেজটা একবারে মানে মধ্যবর্তী অবস্থায় চলে গেছে, আর্চার মানে খেয়ে ফেলতেছে বা শেষ করে ফেলতেছে, তখনই আমরা ওই সাইডেও সেমটাই করব। প্রথমে এখানে তিনটা দিব, এরপরে এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, এখানে তিনটা, তো এখানে এই গোল্ডের স্টোরেজের উপর তিনটা। জাস্ট দেওয়ার পরে আমরা দেখব গোল্ড স্টোরেজ যখন শেষ হয়ে যায় বা মানে ভেঙে যাবে, তখনই আমরা এখানে পনেরোটা বারবারিয়ান দিয়ে দিব। এবার পনেরোটা বা পঁচিশটা, যেখানে যেভাবে দেন পঁচিশটা দেওয়াটা বেটার হবে পনেরোটা না দিয়ে। তো এখানে আবার গবলিন আমরা পঁচিশটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করব, এরপর ওই সাইডে যাব, ওই সাইডেও সেম এটা রিমেক করব বা কপি করব। এখানেও পঁচিশটা দিয়ে দিব, এখানে পঁচিশটা বারবারিয়ান ছাড়ার পরে এরপরে আমরা গবলিন ছেড়ে দেবো পঁচিশটা। দেখুন ভাই, এইভাবে করার পরে আপনি ইজিলি থ্রি স্টার আনতে পারবেন। আমার থেকে মনে হয়েছে এই পদ্ধতিটাই সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি। তো এরপরে আমরা জাস্ট এখানে আমাদের জাম্প স্পেল যেটা আছে এটা এই বরাবর ছেড়ে দিয়ে আমরা এখান থেকে আরও ২০টা গবলিন এই সাইডে ছেড়ে দিব, যাতে এগুলো আমাদের টাউন হল টেক ডাউন করতে পারে। তো এরপরে জাস্ট আপনাদেরকে বলবো যে কিউশন যেটা আর কি, আমাদের ইনভিজিবল স্পেলটা সুন্দরভাবে ফেলবেন, এমনভাবে ফেলবেন না যাতে আপনার টাউন হলটা আছে না ইনভিজিবল হয়ে যায়, তাহলে ভাই থ্রি স্টার আসবে না। এমনভাবে ফেলবেন যাতে আপনার গবলিনগুলো শুধু ইনভিজিবল হয়। তো ইগল আর্টিলারি ভাঙার পরে এবং আপনি টাইম দেখেন, যখনই দেখবেন এক মিনিট পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড আছে, তারপরে আর কোনো দেরি করার দরকার নাই, সবগুলা একটু অপেক্ষা করবেন। এরপরে দেখুন, আমি আগেও বলেছিলাম জাস্ট একটু অপেক্ষা করেন, যখনই দেখবেন এক মিনিট পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড, তখন আর দেরি করার দরকার নাই। জাস্ট এখানে ২০৯টা আছে, ৯টা জাস্ট এই সাইড থেকে শুরু করে সবগুলা দুই সাইডেই অ্যাটাকিং দিয়ে দেন। আপনি আর তো মানে নাচতে নেমে আর ঘুমটা দিয়ে লাভ নাই। তো যা আছে গবলিন সবগুলো একসাথে দিয়ে দেন, একসাথে গবলিন শেষ করার পরে আমি বলবো যে রিকমেন্ডেড করবো বারবারিয়ান দিবেন আগে, কারণ আমাদের আর্চারের পাওয়ার কম থাকে, বারবারিয়ানের পাওয়ার বেশি থাকে। আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে যাতে আমাদের আর্চারগুলো বেঁচে থাকে, আর্চারগুলো বেঁচে থাকলে আমাদের ইগল আর্টিলারি ধ্বংস হবে। তো এরপরে জাস্ট আমরা আমাদের আর্চারগুলো ছেড়ে দিব বারবারিয়ান ছেড়ে দেওয়ার পরে। তো এইভাবে যদি আপনি করেন ভাই, আমি একবারে ১০০% শিওর যে আপনি ভিডিওটা একবার দেখার পরে এটা থ্রি স্টার আনতে পারবেন। তো অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন আপনি থ্রি স্টার আনতে পারছেন কি না, যদি না পারেন এই ভিডিওটা দেখে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে বলে রাখি ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন। সো আল্লাহ হাফেজ। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।